সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন একটি ক্রস জাতের ষাঁড়গরু। এই ষাঁড়গরুটি বিক্রি হয়ে গেল ভাই। এটা কত দিয়ে বিক্রি হইলো? 73,000 টাকা দিয়ে। এই যে 73,000 টাকা দিয়ে এটা দিনাজপুরের ঐতিহ্যবাহী কারোল হাট থেকে বিক্রি হয়ে গেল। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 29 আগস্ট 2020 শনিবার। আপনারা যে হাটটা দেখছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম দিনাজপুরের ঐতিহ্যবাহী কারোল হাট, প্রতি শনিবারে এখানে হাট বসে। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে ক্রস জাতের ষাঁড়গরু, এই হাটে যেটা সবচেয়ে বেশি উঠে ক্রস জাতের ষাঁড়গরু, সেই ষাঁড়গরুগুলির দাম আমরা জানানোর চেষ্টা করব। এই যে দেখছেন এপাশে সমস্ত ক্রস জাতের ষাঁড়গরু, এগুলো আপনার? এই দুইটা এগুলো কি দাঁত উঠছে? দুই দাঁত করে। দাম কত করে চাচ্ছে? এই সাদাটা 1,10,000 আর কালোটা 1,05,000। গ্রাহক কত বলছে? এটা 80,000 আর এটা বলছে 70,000। আপনার নিয়ত কত? এটা তো 90-এর কাছাকাছি। আর এটা? এটা 80,000। আচ্ছা, ধন্যবাদ সুপ্রিয় দর্শক। এই যে দেখছেন আপনারা, আপনাদেরকে আগেই জানিয়েছি আমরা, এই কাহারুল হাটে কিন্তু প্রচুর পরিমাণে ক্রস জাতের ষাঁড়গরু। যারা মোটা তাজা করানোর জন্য ক্রস জাতের ষাঁড়গরু কিনতে চান, তারা এই কাহারুল হাটে চলে আসতে পারেন। এই যে দেখছেন আপনারা সমস্ত ক্রস জাতের ষাঁড়গরু, এখানে প্রচুর পরিমাণে উঠে। এ পাশে আমরা একটু দেখি ভাই, এটা আপনার দাঁত উঠছে? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 65,000। ক্রেতা কত বলছে? 54,55,000। আপনার নিয়ত? নিয়ত কত? 60,000 নিয়ত। আপনি চাইলেন কত? 65,000 চাইলেন। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা একটু আপনাদেরকে এদিকে দেখাই। এই যে দেখছেন এটা দাঁত কয়টা উঠেনি? আগর। দাম কত যাচ্ছেন? 75,000। ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? 60,000-এর নিচে। 63,000-64,000। আপনার নিয়ত কত? 70,000 ভাঙার ইচ্ছা নাই। আচ্ছা, শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা সমস্ত এদিকে ক্রস জাতের ষাঁড়গরু, আপনাদেরকে এগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি আজ। ভাই, এটা দাঁত উঠছে? দাঁত উঠেনি। দাম কত যাচ্ছেন? 60,000। ক্রেতা কত বলছে? 55,000 পর্যন্ত, মানে আর 1-2 হাজার হইলে দিয়ে দিবেন। আচ্ছা, এই যে দেখছেন, তারপরে এই যে দেখুন, আমরা একটু আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। এখানে একটু ছোট দেখছি আমরা। ভাই, এটার দাম কত যাচ্ছেন? 55,000 চাইছেন। হ্যাঁ, ক্রেতা কত বলছে? 43,000-44,000। আচ্ছা, মানে 45,000 হলে দিবেন? 45,000 হলে ছেড়ে দিবেন? আর একটু উপরে যাইতে হবে। এই যে শুনছি আমরা, প্রদর্শক আপনারা দেখছেন, তারপর একটু আমরা একটু দেখি। কাকা, এটা আপনার? এটার দাম কত যাচ্ছে? চাওয়া দাম 62,000। ক্রেতা কত বলে? 45,000-46,000। আর নিয়ত আপনার? 50,000-52,000। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু এদিকে যাই। আপনারা সবসময় গরুগুলির পেছনটা দেখাতে বলেন। ভাই, এটার কি দাঁত উঠছে? আগর। আগর? আগর। দাম কত যাচ্ছে? এটা দাম 55,000। 55,000। ক্রেতা কত বলছে? ক্রেতা বলছে 47,000-48,000। মানে 50,000 নিয়ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50,000। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন সমস্ত ক্রস জাতের ষাঁড়গরু প্রচুর পরিমাণে উঠে এই কাহারোল হাটে। আবারও জানিয়ে রাখি, আজ 29 আগস্ট 2020। এদিকে আমরা একটু ছোট ছোট দেখছি। ভাই, এটার দাম কত যাচ্ছেন? হ্যাঁ, 45,000। অনেক দাম। দরদাম কত হয়েছে মানুষ করছে? 40,000 বলছে। আচ্ছা, শুনছি সুপ্রিয় দর্শক, এদিকে দেখি আমরা। ভাই, এটা কত দাম চাচ্ছেন? 52,000 দাম চাচ্ছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? 45,000-46,000 পর্যন্ত দাম বলেছে। আসুন সুপ্রিয় দর্শক, এদিকে আমরা একটু, এদিকে বাছুর এগুলো। কাকা, কত দাম চাচ্ছেন? 48,000। এত দাম? এত দাম কেন?
ও বাচ্চাটা ভালো। তারপরে ক্রেতা কত বলছে? 40-42 পর্যন্ত দাম উঠে। আচ্ছা শুনছি, এই যে দেখছেন দর্শক, এই যে ছোট বড় আপনারা সমস্ত জাতের যত ক্রস আছে আপনারা এই হাতে আপনারা পেয়ে যাবেন। এই যে আপনারা দেখছেন এখানে সমস্ত ছোট বড় আছে, এবং আমাদের ঢোকার জায়গা আমরা পাচ্ছি না। এই যে দেখুন আমরা কিভাবে ভেতরে ঢুকবো, এটাই এত মানুষ এবং এত গরুর চালান এসেছে এই হাটে, প্রচুর পরিমাণে গরুর চালান আসে। আমরা একটু শুনি ভাই, এটা দাম কত যাচ্ছেন? 62। এটা কত বলছে? 50। হ্যাঁ 50। তারপর একটু এখানে দেখি, একটু বড় জাতের এই এই সাদা টাকা আপনার বিক্রি হয়ে গেছে কত দিয়ে? 90,000 দিয়ে বিক্রি হয়ে গিয়েছে। এই যে দেখুন বেশ বড় জাতের, যে দেখুন বেশ বড় জাতের 90,000 টাকা দিয়ে বিক্রি হয়ে গিয়েছে। তারপরে আপনারা জানেন যে ষাঁড় গরু একটু দুষ্ট প্রকৃতির হয়, এবং এখানে ভিডিও করা একটু সমস্যারই ব্যাপার। আসুন আমরা একটু এইদিকে, ভাই এটা দাম কত যাচ্ছেন? কত দাম চাচ্ছেন? 90। ক্রেতা কত বলে? দাম বললে না এখনো মাথায় নষ্ট। কত বলছে আপনার নিয়ত? কত আপনার নিয়ত? 70 বলে, 75 হলে বিক্রি করবে। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এদিকে আমরা একটু প্রচন্ড কি ধরনের একটু জিদি হয়। এই যে এখানে আমরা দেখছি, ভাই দাম কত যাচ্ছেন? দাম 62। ক্রেতা কত বলছে? 50 ভাঙ্গে বলতেছে। আপনার নিয়ত কত? 50-এর উপরে। আচ্ছা আচ্ছা 50-এর উপরে ওনার নিয়ত। তারপর আমরা একটু এদিকে দেখি, এদিকে একটু বড় বড় রয়েছে, এই যে দেখছেন। একা আসসালামু আলাইকুম ভাই, কয়টা আনছেন? কোনটা? এটা দাঁত উঠছে? দুই দাঁত। দাম কত যাচ্ছে? 90। এটার ওজন কিরকম হবে? 4 মণ। 4 মণ না হলেও কাছাকাছি হবে। আর আপনার ক্রেতা কত বলে? ৬৫। আপনার নিয়ত কত? 75। আপনার নিয়ত? এই যে সুপ্রিয় দর্শক দেখছেন মোটামুটি ভালো সাইজ। এই যে দেখুন আপনাদেরকে আমরা একটু সাইজটা দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন বেশ বড় সাইজ। তারপর একটু এদিকে দেখি, ভাই দাঁত উঠছে না আগর? দাঁত উঠছে, দুই দাঁত। দাম কত যাচ্ছে? দাম 65। ক্রেতা কত বলে? 55-56। আর আপনার নিয়ত? 60। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন এদিকে সমস্ত ক্রস, এখানে একটা অনেক বড় একটা ষাঁড় গরু দেখছি। ভাই দাঁত আছে? দাঁত তো ভাই আগর। আগর? দাম কত যাচ্ছে? 1,35,000। 1,35,000 দেখি একটু ভাই, 1,35,000 টাকা দাম চাচ্ছেন। ক্রেতা কত বলছে ভাই এখন পর্যন্ত? 10 পর্যন্ত দাম বলছে। আচ্ছা ধন্যবাদ। এই যে দেখুন আপনারা কি পরিমাণ গরু যে উঠেছে, আজ প্রচুর গরু উঠেছে। এটা ইউটিউব চ্যানেল। তারপরে এদিকে আমরা একটু দেখি, ভাই দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছে? দাম তো আছে 90। 90। ক্রেতা কত বলছে? দর্শক আপনারা দেখছেন যে গরুগুলি কি পরিমাণ ভালো চলেছে। ভাই এটা দাম কত যাচ্ছে? ১.৫ লক্ষ। এটার ওজন কিরকম হবে? 8 মণ। না এত বেশি হবে না, আপনারা বেশি বলেন একটু। আচ্ছা কত দাম চান? দাম কত? ক্রেতা কত বলে? 1,10,000। আপনার নিয়ত কত? 1,35,000 হলে ছাড়বে। এই যে দেখছেন আপনারা,
বেশ বড় সাইজের আজকে যতগুলো গরু উঠেছে তার মধ্যে এটা সবচেয়ে বড় গরু আপনাদেরকে আগেই বলেছি যে কারো হাটে এই ধরনের ষাঁড় গরু আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক আবারও জানিয়ে রাখি আজ 29 আগস্ট 2020 শনিবার দিনাজপুরের অন্যতম বৃহত্তম এই কারোল হাট থেকে আমরা আপনাদেরকে ক্রস জাতের ষাঁড় গরুর দামগুলি জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা